নায়ক নে খলনায়ক, কি পরিচয় হব অসমৰ মুখ্যমন্ত্রীর? ঝাড়খণ্ডে সঁহাৰি জনালে দায়িত্ব বাঢ়িব মুখ্যমন্ত্রীর, নহলে হিরোর পৰা হব জিরো। টেনশন হেমন্তর নহয়, বাঢ়িছে হিমন্তর হে। ঝাড়খণ্ডত বুধবারে নির্বাচনের অন্ত পৰিল। মাত্র 81খন বিধানসভার আসনের বাবে নির্বাচন অনুষ্ঠিত করবলিয়া আছিল যদিও নির্বাচন আয়োগে কিন্তু দুটা পর্যায়ত রাজ্যখনত বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত করেছে। কিন্তু তার বিপরীতে মহারাষ্ট্রের 288খন বিধানসভার আসনের বাবে নির্বাচন কিন্তু একদিনাই অনুষ্ঠিত হয়েছে। ঝাড়খণ্ডের নির্বাচনের গুরুত্ব যথেষ্ট বেশি ক্ষেত্র, কিয়নো অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই নির্বাচনত সহপ্রভারীর দায়িত্ব আছে। বুধবারে অনুষ্ঠিত হওয়া আসনবুরের ভিতর 5খন আসনের গুরুত্ব যথেষ্ট বেশি। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের ভাগ্য নিরূপণ হব বুধবারেই। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনে বারহাইট সমষ্টির প্রতিদ্বন্দ্বিতা আগবাইছে। সমষ্টিট হেমন্ত সোরেনের ভেটি যথেষ্ট সবল। এই সমষ্টিট ঝাড়খণ্ড মুক্তি মোর্চার ঘাটি বলে কলেও বড়াই কোয়া নহয়। সমষ্টিট আদিবাসী আর মুসলমান ভোটার যথেষ্ট বেশি। ঠিক সেইদরে গান্ডিয়া সমষ্টির কল্পনা সোরেনে প্রতিদ্বন্দ্বিতা আগবাইছে। সমষ্টিট অনুষ্ঠিত হওয়া উপনির্বাচনত কল্পনা সোরেনে বিজেপি প্রার্থীগুলিক 27,000 ভোটত পরাজিত করেছিল। এইবার সমষ্টিট তার বিপরীতে আছে বিজেপির মুনিয়া দেবী। সমষ্টিট যথেষ্ট প্রভাব আছে কল্পনা সোরেনের। তদুপরি ঝাড়খণ্ড মুক্তি মোর্চার স্টার ক্যাম্পেইনার বলে কলে কল্পনা সোরেনেই সেই গুরুদায়িত্ব পালন করে আহিছে। গতিকে সমষ্টিট কল্পনা সোরেন জয়ী হওয়ার সম্ভাবনায় বেশি। আনহাতে প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল মারান্দিরও বুধবারেই ভাগ্য নির্ণয় হব। বাবুলাল মারান্দি রাজ্যখনের বিজেপির সভাপতি পদতো অধিষ্ঠিত হয়ে আছে। বাবুলাল মারান্দির বিপরীতে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রার্থী হিসাবে আছে নিজামুদ্দিন আনসারী। তদুপরি বিজেপির প্রার্থিত্বর বঞ্চিত হয়ে নির্দলীয় প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা আগবাইছে নিরঞ্জন রায়ে। নিরঞ্জন রায়েরও সমষ্টিট যথেষ্ট জনপ্রিয়তা আছে। তদুপরি একাংশ বিজেপি কর্মীয় সমষ্টিট প্রার্থিত্ব দিয়াটো বিচারিছিল, কিয়নো বাবুলাল মারান্দির নিজা একটা দল আছিল। নাম আছিল ঝাড়খণ্ড বিকাশ মোর্চা। এই দলটো বিজেপির ঐক্যবদ্ধ করে দিলে, ফলত দলরে কিছু সংখ্যকের উপর অসন্তুষ্টি আছে। তদুপরি বিজেপি এরি নতুন দল গঠন করাক লো ক্ষোভ আছে একাংশর। আন এগারী গুরুত্বপূর্ণ প্রার্থী হল ডক্টর লুইস মারান্দি। ডুমকা সমষ্টির প্রার্থী আছিল লুইস মারান্দি। মারান্দি আছিল বিজেপির এগারী জনপ্রিয় নেত্রী, কিন্তু বিজেপিয়ে প্রার্থিত্ব নিদিয়ার বাবেই এইবার ডুমকা সমষ্টির প্রার্থিত্ব আগবাইছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার। ঝাড়খণ্ডত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় ধর্মীয় মেরুকরণের জড়িয়ে ভোট বিভাজনের সৃষ্টি করবলে যৎপরোনাস্তি চেষ্টা চলাইছে। বিভিন্ন মন্তব্যরে হিন্দু মুসলমানের মজত বিভাজন আনবলে চেষ্টা করেছে। আনকি ভিডিও বনায়ও হিন্দু ভোটারক মুসলমানের প্রতি বিতৃষ্ণা জন্মার চেষ্টা করেছে বিজেপিয়ে। কিন্তু আদিবাসী সমাজে বিজেপির এই ঘৃণা আর ধর্মীয় মেরুকরণের রাজনীতিক একেবারে আওকাণ করার সম্ভাবনায় বেশি। যদি সেয়ে হয় মুখ্যমন্ত্রী একেকুবেই হিরোর পর জিরো হয়ে যাব সেয়া নিশ্চিত। নিউজ ডেস্ক রিপোর্ট, দি ক্রস কারেন্ট।